ভারতে বাইকারদের জন্য বড় খবর কারণ স্থানীয় পুলিশ পরিবর্তিত বাইকের জন্য পঁচিশ হাজার টাকার চালান জারি করা শুরু করেছে যে যানবাহনে কোনো ধরনের পরিবর্তন করা হয়েছে সেগুলিকে পুলিশ তল্লাশি করবে এবং সেই অনুযায়ী চালান জারি করবে নতুন ট্রাফিক নিয়মের অর্থ হল যে চালানোর খরচ বেড়েছে পঁচিশ হাজার টাকা এবং পুলিশ এই নিয়মগুলি কার্যকর করার ক্ষেত্রে কঠোর হচ্ছে যার ফলে দুই চাকার চালকদের জরিমানা জারি করা হয়েছে পরিবর্তনের ধরন যা চালান পর্যন্ত নিয়ে যায় এই নিয়ম সব ধরনের মোটরসাইকেল এবং স্কুটারের জন্য প্রযোজ্য পুলিশ বিশেষভাবে এমন যানবাহনগুলির সন্ধান করছে যেগুলি কোনো উপায়ে পরিবর্তন করা হয়েছে এবং এই মডিফাইড বাইকগুলি দূর থেকে শনাক্ত করা যেতে পারে এসব পরিবর্তনের জন্য ড্রাইভিং লাইসেন্স বাতিল ও শাস্তির বিধানও রয়েছে অতএব আপনি যদি কোনো উপায়ে আপনার বাইক পরিবর্তন করে থাকেন তাহলে সতর্ক হওয়া বা সেই পরিবর্তনটি অবিলম্বে অপসারণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারী জরিমানা ফলে নির্দিষ্ট পরিবর্তন নতুন ট্রাফিক নিয়মে পরিবর্তনের তিনটি শর্ত উল্লেখ করা হয়েছে যার ফলে ভারী জরিমানা হতে পারে প্রথমটি হলো আপনার টু হুইলারে একটি সাধারণ পরিবর্তন যেমন একটি বাইক বা স্কুটার যা এখন বেআইনি এবং এর ফলে বাইকটি বাজেয়াপ্ত করা হতে পারে দ্বিতীয়টি হল সাইলেন্সারের পরিবর্তন বিশেষ করে একটি সাইলেন্সার যা উচ্চ শব্দ করে বা আতসবাজি ছেড়ে দেয় কারণ এটি শব্দ দূষণ বলে বিবেচিত হয় তৃতীয়টি হলো অভিনব নম্বর প্লেট ব্যবহার যা মোটর যা নাইনে ভারতে দুই হাজার তেইশ সালের জন্য নতুন ট্রাফিক নিয়ম বাইক পরিবর্তনের উপর কঠোর প্রবিধান আরোপ করেছে ফলস্বরূপ বাইকারদের এই নিয়মগুলি সম্পর্কে সচেতন হওয়ার পরামর্শ দেওয়া হয় বা ভারী জরিমানা তাদের বাইক বাজেয়াপ্ত করা এবং তাদের ড্রাইভিং লাইসেন্সের সম্ভাব্য বাতিলের সম্মুখীন হতে হয় ভারতে নতুন ট্রাফিক নিয়ম পরিবর্তিত বাইকের জন্য পঁচিশ হাজার টাকার চালান আরোপ করে পুলিশ এই নিয়মগুলি কার্যকর করার ক্ষেত্রে কঠোর হচ্ছে যার ফলে দুই চাকার চালকদের জরিমানা করা হচ্ছে চালানোর দিকে পরিচালিত পরিবর্তনগুলির মধ্যে রয়েছে সাধারণ পরিবর্তন সাইলেন্সার পরিবর্তন এবং অভিনব নম্বর প্লেটের ব্যবহার